দেখো এখন 5:55 বাজে, তো গুড ইভিনিং সবাইকে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো এই দেখো আমাদের উষ্ণীষ ব্লগটা আগে স্টার্ট করুক, তারপরে আমি দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু উষ্ণীষ আর দ্য ব্লগ। ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড ইভিনিং। এখন বাজে 5:55, এখান থেকে এখানেই ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো আমাদের গুড্ডে বিস্কুট, আমরা খাবো। দেখো চা নিয়ে চলে এসেছি, আর দেখো বিস্কুট রেডি করছি প্লেটে, এখনও বিস্কুট নেওয়া হয়নি। তো আমরা বিকেলে চা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। বিকেলে যা মানে স্ন্যাক্সের আইটেম হবে তো সব তখনই শেয়ার করব। তো এখন চা আর বিস্কুট খেয়ে নিই। তো আমি দেখো আমি বার করে রেখে দিয়েছি কি হবে বিকেলে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো ওখানে ডিম, ক্যাপসিকাম আর কিছু বিনস নেওয়া আছে, পেঁয়াজ আছে, আর এখানে দেখো পাস্তা নিয়েছি, এটা এখনো সিদ্ধ করা হয়নি। তো এটা করব, আর কি কি দেব এর সাথে সব কিছু শেয়ার করব। তো এখন পাস্তা রান্না করব, তো ওই জন্যে আমি এখন এখানে মানে সাদা তেল দেখো বসিয়ে দিয়েছি, তো তেলটা একটু গরম হয়ে গেছে। প্রথমেই দেখো টুকরো করে কাটা এই যে চিকেন, একদম ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি। তো চিকেনটা আমি দিয়ে দেবো, কারণ চিকেনটা একটু সময় লাগবে। তাই চিকেনটা দিয়ে দিলাম, আর এরপর একটু সামান্য নুন দিয়ে দেবো। সবজিগুলো আমি কেটে নিয়েছি, দেখো এই সবজিগুলো টুকরো করে কাটা হয়ে গেছে। তো এবারে এখন এই পাস্তাটা বানিয়ে নেব। এই চিকেনগুলো একটু হালকা করে ভাজা হয়ে যাবে, মানে 3-4 মিনিট একটু ভাজা করে নেব, তারপরে সবজিগুলো দিয়ে দেব। দেখো এই কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম। এখানে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ আর বিনস ছোট করে কেটে নিয়েছি, একটু আগে যেগুলো দেখালাম যে সবজিগুলো, সেই সবজিগুলোই আমি কেটে নিয়েছিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, কিছুক্ষণ ভাজা হোক। সবজিগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ডিম দিয়ে দেব। দেখো একটা ডিম দিয়ে দিলাম, কিছুক্ষণ স্প্রেড করে দেবো ডিমটা, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দেখো সিদ্ধ করাম, যে কিছুক্ষণ আমি একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দেখো পাস্তাগুলো, তো এই পাস্তাটা দিয়ে দিলাম। আজকে দেখো একদম অল্প করেই করছি, কারণ এখন মানে অল্প একদম অল্প করেই তিনজনের জন্য করছি, কারণ যদি এখন বেশি খাওয়া হয়ে যায় আবার রাত্রে তাহলে ভাত খেতে সমস্যা হয়। এবার আজকে রাত্রে দেখো ভাত রান্না করব, তো ভাত রান্নার সাথে কি করব শেয়ার করব তোমাদেরকে, ভাতের সাথে আর কি করব। তো দেখো আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, তো দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব, টমেটো সসটা মিশিয়ে নেব ভালো করে। আর খুব অল্প একটু নুন দিয়েছিলাম, আর একটু সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো। দেখো একদমই রেডি হয়ে গেছে, এবার লাস্টে আমি একটু দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটা দিলে অনেক ভালো টেস্ট হয়। এই অরিগ্যানো দেখো আমি হাতের সাহায্যে কুড়িয়ে ছড়িয়ে দিলাম, এই যে অরিগ্যানো একটু গোটা গোটা আছে তাই আমি হাতের সাহায্যে
একটুখানি গুঁড়িয়ে নিয়েছিলাম। আর দেখো এই যে ব্ল্যাক পেপার আমি যে ওপর থেকে দিয়ে দিচ্ছি, দেখো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আমরা দেখো এই আজকের পাস্তা বিকেলবেলা খেয়ে নেব। তো দিয়ে দিই উষ্ণিষ্কে। এই যে দেখো ওদের দুজনে রেডি হয়ে গেছে, তো একদমই অল্প অল্প করেই দিয়েছি, নাহলে রাত্রে আবার কেউ খেতে চায় না। যে আমার এই যে রয়েছে আমি এখনও নিইনি, একটা বাটিতে করে বা প্লেটে করে আমি পরে নিয়ে নিচ্ছি। তো এখন উষ্ণিষ্কে একটু তাড়াতাড়ি দিয়ে আসি, একটু ক্লাস আছে, ক্লাস করবে। হ্যাঁ বাবা নিয়ে যাই, দিয়ে দিই এবারে। হ্যাঁ ধরো। তো উষ্ণিষ সেই যে উষ্ণিষেরটা রেখেছি, ও খেয়ে নেবে। তো আবার রাত্রিবেলা ফিরে আসছি। দেখো ডিনারে এখন সোয়াবিনের তরকারি করা হচ্ছে। তো এটা কষানো দেখো হয়ে গেছে। আমি দেখো পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ রসুন আদা বাটা সব কিছু দিয়ে দেখো এই সোয়াবিনটা এবার কষিয়ে নিচ্ছি। তো কষানো প্রায় হয়ে এসেছে, তো এবার আমি দেব জল। আর সোয়াবিনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো রান্নাটা আমি একটু গরম মশলা দিয়ে দিই ওপর থেকে, গরম মশলা গুঁড়ো দেওয়া হয়নি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার চামচই খুঁজে পাচ্ছি না, এই কাঁটা চামচ দিয়ে একটুখানি দিলাম, একটাও চামচ দেখতে পাচ্ছি না, সব কোথায় চলে গেছে। তো যাই হোক, তো অল্প করেই দিলাম গরম মশলা। আর ভালো করে দেখো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেব। তো বেশি ঝোল করব না, একটু কষা কষা করব, তো ওই জন্যে জল বেশি দিলাম না। এমনি সোয়াবিন আর আলু সিদ্ধই হয়ে আছে, তো একটু সামান্য একটু জল দিলাম, কষা কষা রান্নাটা হবে। এবার বেশি তেল দিয়ে রান্না করতে পারি না, অতিরিক্ত তেল ভালো লাগে না। তো এইরকমই থাক, বেশি তেল দিয়ে করতে হবে না। এবার দেখো একটু ঢাকা দিয়ে আমি 5 মিনিট পর ফিরে আসছি। তো দেখো আমার আজকে তরকারি দেখো হয়ে গেছে, এই যে সোয়াবিনে সোয়াবিন কষা রেডি হয়ে গেছে। আর দেখো আমি আজকের একটুখানি দেখো কাঁকরোল আর আলু একটু ভাজা করেছি। আর আজকে যেহেতু ভাত হবে, তো এই ডালটা দেখো সকালের রয়ে গেছে এই ডালটা। আর এই দেখো এখানে চালটা ভিজিয়ে দিয়েছি গো, এখনও দেখো ভাত বসানো হয়নি, এখন তো বেশি মানে সময় হয়নি, তো এই যে চাল এখন ভেজানো আছে, এখনও রান্না করা হয়নি। তো ভাতটা রান্না করে নেব, একটু পরেই ভাতটা বসিয়ে দেবো, আমরা কিছুক্ষণ চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। তো এই হলো আজকের আমাদের রান্না বান্না। তো ব্লগটা উষ্ণিষ শেষ করে দেবে, এন্ড করে দেবে উষ্ণিষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই টাটা সবাইকে, গুড নাইট। আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।